হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন হবে, মানুষ যদি পশুদের কাছ থেকে লালিত পালিত হয়ে বড় হয়, তখন পশুদের এবং মানুষের ভালোবাসা কেমন হবে? হ্যাঁ, এমনই একটি সিনেমা 2005 সালে মুক্তি পাওয়া টারজান 2। মুভিটির আইএমডিবি রেটিং 5.5/10। 75% গুগল ব্যবহারকারী মুভিটিকে লাইক করেছে। তো গল্পের শুরুতে দেখানো হয় একটা বাচ্চা ছেলেকে, যার নাম ছিল টারজান। সে ভয় পেয়ে পালাতে থাকে। আসলে এখানে দৈত্যাকার একটি প্রাণী ছিল, সে সবাইকে ভয় দেখিয়ে সেখানকার জায়গাগুলোতে রাজত্ব করত। তখন টারজান তার সহপাঠীদের বলে দেয়, যুগুর আসতেছে, সকলে এখান থেকে পালিয়ে যাও, না হলে আমাদের সবাইকে যুগুর খেয়ে ফেলবে। তখন গরিলাটি ও বাঁচার জন্য টারজানের সাথে পালাতে থাকে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর হাতিটি শান্ত হয়ে সবাইকে বলে, যুগুর বলতে কিছু হয় না, আমরা শুধু শুধু ভয় পেতে যাই এবং পালিয়েও যাই। যুগুর দৈত্যটি কল্পনাতে মানায় কিন্তু বাস্তবে না। তখন টারজান এসব কথা শোনার পর বলে, যদি যুগুর থেকে থাকে তাহলে আমি তো অনেক ধীরগতি, আমার সাথে যে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। তখন গরিলাটি টারজানকে বলে, তুমি সবচেয়ে ধীরগতির গরিলা, যুগুর আসলে তোমাকে খুব সহজে ধরে ফেলতে পারবে আর আমাকে সহজে ধরতে পারবে না। আচ্ছা, একটা পরীক্ষা করা যাক, তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে মনে করবো তোমাকে যুগুর কিছুতেই ধরতে পারবে না। তারপর টারজান তার ছোট বন্ধু গরিলাকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। তারপরও টারজান হাল ছেড়ে না দিয়ে দৌড়াতে থাকে এবং তাকে ধরার চেষ্টা করে। এতে করে টারজান অনেক বিপদের সম্মুখীন হয় এবং শেষ পর্যায়ে টারজান গরিলাটিকে ধরতে গিয়ে ব্যর্থ হয়ে নিচে পড়ে যায়। টারজান এভাবে নিচে পড়ে গড়িয়ে গড়িয়ে ধাক্কা খেয়ে তাদের পরিবারের কাছে এসে পড়ে। তখন গরিলা বাচ্চাগুলো মা বাবা টারজানকে বলে, তুমি ওদেরকে বিপদে ফেলতে যাচ্ছ, আমি চাই না তুমি ওদের সাথে খেলো। এটা শুনে টারজানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন টারজানের বন্ধু গরিলাটি মজার মজার কথা বলে তার মন খারাপ দূর করার চেষ্টা করে। তারপর টারজান আর কিছুতে হাসে না। এরপর গরিলাটির মা বাবা এসে তাকে নিয়ে চলে যায়। আসলে গরিলাগুলোর সকল সদস্য টারজানকে পছন্দ করতো না, শুধু কয়েকজন পছন্দ করতো। এভাবে সকলে ঘুমিয়ে যাওয়ার পর টারজানকে তার আম্মু ঘুম পাড়াতে থাকে। তখন টারজানের আম্মু তার মন খারাপ দূর করার জন্য তাকে কাতুকুতু দিতে থাকে, কিন্তু টারজান আবার মন খারাপ করে একটু দূরে গিয়ে বসে থাকে। ঠিক তখনই টারজানের আম্মু তার মন খারাপের বিষয় জানতে চাইলে টারজান বলে, আমি একটা ভালো গরিলা নই আর আমি যুগুরের হাত থেকে পালিয়েও যেতে পারবো না, আমার দেহে শক্তি কম, আমি তোমাদের থেকে সব কিছু কম করতে পারি। তখন টারজানের আম্মু তাকে শান্ত করার জন্য বলে, যুগুর বলতে কিছু হয় না, যুগুর নামে কোনো দৈত্য নেই এই পৃথিবীতে, তুমি শুধু ভয় পেতে যাচ্ছ। তখন গরিলা টারজানকে তার পিঠের উপর রেখে ঘুরাতে থাকে। তারপর গরিলাটি টারজানকে বিশেষ এক ধরনের জায়গায় নিয়ে যেতে থাকে। তখন আমরা দেখি টারজানকে পুরনো কিছু জঙ্গলে গাছ দেখানো হয়, যেটা অনেক বছর ধরে এখানে রয়ে গেছে। টারজানকে মা গরিলাটি অনেক কিছু বোঝাতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মা গরিলাটি টারজানকে বলে, আমার কাউকেই প্রয়োজন নেই, শুধু তোমাকে আমার প্রয়োজন। এরপরের দিন সকালে দেখা যায় টারজান এবং তার সকল সদস্য তাদের নির্দিষ্ট জায়গাটি ছেড়ে আরেকটি নতুন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন সবাই মিলে পড়ে থাকে একটি গাছের সাহায্যে সমুদ্র অপর প্রান্তে যেতে থাকে। তখন বৃষ্টি হওয়ার কারণে গাছটি অনেক পিছল হয়ে যায়। তারপর যখন টারজান গাছটির উপর ওঠার চেষ্টা করে তখন সে পিছল খেয়ে নিচে পড়ে যায়, যেটা টারজানের জন্য অনেক কষ্টকর ছিল। তারপর টারজান এবং সকলে গাছটার উপর ওঠার পর গাছটি নড়ে ভেঙে যেতে থাকে। তখন সবাই বাঁচার জন্য পালাতে থাকে। এদিকে টারজানের দৌড়ানোর স্পিড কম থাকাতে সে সবার পিছনে পড়ে যায় এবং সেখান থেকে নিচে পড়ে যেতে থাকে। তখন টারজানের আম্মু তাকে আর বাঁচাতে পারে না। তখন সে টারজানকে যখন ধরতে যায় ঠিক তখনই গরিলাটির গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে এক পাশে পড়ে যায়। অন্যদিকে টারজান পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু তখনকার যাত্রায় টারজান বেঁচে যায়। আর এদিকে টারজানের আম্মু তাকে দেখতে না পেয়ে মনে মনে ভাবতে থাকে টারজান হয়তো মারা গেছে। তখন সবাই অনেকটা আফসোস করতে থাকে। তারপর টারজানের ঘুম ভাঙার পর সে তার পরিবারের কাছে আসতে থাকে। তখন টারজান তার পরিবারের কাছে লুকিয়ে লুকিয়ে আসার পর সে দেখতে পায় তার ভাই বোন তাকে আঘাত করে কথা বলতে থাকে এবং বলে, টারজান হচ্ছে দুর্বল প্রকৃতির প্রাণী, আমাদের সাথে ও যায় না। এসব কথা টারজান শোনার পর কষ্ট পেয়ে দূরে কোথাও পালিয়ে যেতে থাকে। টারজান তাদের জঙ্গলটি পাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে এসে পড়ে, কিন্তু সেখানেও কোনো প্রাণী তাকে পছন্দ করে না। টারজান যেখানে যেত সেখানে কিছু না কিছু একটা হয়ে যেত। তারপর টারজান মন খারাপ করে বসে থাকার পর জঙ্গলে থেকে একটা বাঘ বাইর হয়ে তাকে তাড়া করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জঙ্গল থেকে দৈত্য যুগুরের গলা শব্দ শোনা যায়। তখন টারজান এবং বাঘ দুজনে অনেক ভয় পেয়ে যায়। তখন বাঘটি পালিয়ে যায় আর টারজান দূরে কোথাও চলে যেতে থাকে। তারপর টারজান সেখানে রাজত্ব করা অনেক বড় বড় কিছু গরিলার কাছে ধরা পড়ে যায়। তখন গরিলাগুলো টারজানকে নিয়ে মজা করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমরা আবার জঙ্গলের দৈত্য যুগুরের গলা শব্দ শুনতে পাই। তখন দানব আকৃতির গরিলাগুলো অনেক ভয় পেয়ে যায় এবং সকলে সেখান থেকে পালাতে থাকে। এরপর টারজান পালাতে পালাতে বয়স্ক একটা গরিলার সামনে এসে পড়ে, কিন্তু এখানেও টারজান কোনো সাহায্য পেল না। আসলে টারজান ভিন্ন রকম প্রাণী হওয়ার কারণে কোনো প্রাণী
তাকে পছন্দ করতো না। তখন টারজান মন খারাপ করে পাশে একটা বিশাল গাছের নিচে লুকিয়ে পড়ে এবং সেখানে কান্নাকাটি করতে থাকে। তারপরের দিন টারজানের ঘুম ভাঙার পর সে লুকিয়ে লুকিয়ে বুড়ো গরিলাটিকে দেখতে থাকে। তখন আমরা দেখি গরিলাটি যেভাবে সব কিছু করতে থাকে তখন টারজানও সেটি করার চেষ্টা করে, কিন্তু তার মতো কিছুই করতে পারে না। এরপর টারজান তার পিছন পিছন সকল জায়গায় যেতে থাকে এবং তার সম্পর্কে জানার চেষ্টা করে। তখন টারজান দেখে তার চোখের সামনে একটা কচ্ছপ মারা যাচ্ছে, তখন সে তাকে বাঁচিয়ে দেয়। এরপর গরিলাটি নির্দিষ্ট জায়গায় এসে বিশেষ এক ধরনের ফল খেতে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে বিশাল একটা গন্ডা হাজির হয়ে যায়। এটা দেখে গরিলাটি ভয় পেয়ে পালাতে থাকে আর গন্ডাটি ফলগুলো খেতে থাকে। ঠিক তখন আবার জগরের গলা শব্দ শোনা যায় আর সকলে আবার ভয় পেয়ে পালাতে থাকে। তারপর টারজান ভয় পেয়ে লুকোনোর সময় বুড়ো গরিলাটিকে দেখতে পায়। তখন টারজান অনেক অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, তাহলে এটাই সেই জগর? অবশেষে টারজান অনেকটা সাহস পায় এবং আনন্দ পায়। তখন টারজান তার সামনে আসে এবং বলে, তাহলে আপনি যে যুগর, আমি আপনাকে ধরে ফেলেছি, আপনি আমার কাছ থেকে পালিয়ে গেল আর কোনো সমস্যা নেই। তারপর টারজান এবং গরিলাটি ঝগড়া করার সময় গন্ডাটি দূর থেকে তাদেরকে দেখে ফেলে। পরে তারা দুজন আবার ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। তখন টারজান নিজেকে বাঁচিয়ে নিলেও বুড়ো যুগরটি নিজেকে বাঁচাতে পারে না। তারপর টারজান বুদ্ধি খাটিয়ে গন্ডার কাছ থেকে তাকে বাঁচিয়ে নেয়। তখন গরিলাটি টারজানকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তারপর টারজান এবং বুড়ো গরিলাটি নিচে নেমে সামনের দিকে হাঁটতে থাকে। তখন গরিলাটি টারজানকে বলে, আমার পিছু পড়া বন্ধ করো এবং বাড়ি চলে যাও, তোমার কারণে আমি অনেক বিপদে পড়েছি। কিন্তু টারজান বলে, আমি বাড়ি যেতে পারবো না, কারণ আমি পালিয়ে এসেছি আর এমনিতেও যেতে পারবো না যতক্ষণ না আমি একটা ভালো গরিলা হওয়া শিখতে পারি। কিন্তু গরিলাটি টারজানের কোনো কথা শুনতে চায় না। টারজান বলে, আমি সবাইকে বলে দিব, আমি আসল যুগরকে দেখেছি, আমি সবাইকে বলে দিব, তখন তুমি আর কিছুই করতে পারবে না আর তুমি বাঁচতেও পারবে না। তখন গরিলাটি টারজানের এইসব কথা শোনার পর তার সামনে এসে তাকে বলে, তোমার সাথে আমি একটা চুক্তি করতে চাই, তোমার যা কিছু করার প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব, তবে তুমি কাউকে বলবে না যে আমি একটা যুগর। তখন টারজান রাজি হয়ে যায়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হাতিটি টারজানের গলার সুর শুনতে পেয়ে পালাতে থাকে সবাইকে বলার জন্য যে টারজান এখনও বেঁচে আছে। এরপর আমরা এই দিকে দেখি টারজানের প্রিয় বন্ধু ছোট গরিলা তার জন্য মন খারাপ করে বসে আছে, তার কাছে কিছু ভালো লাগছে না টারজান হারিয়ে যাওয়াতে। তারপর হাতিটি দৌড়ে দৌড়ে সকলকে বলতে থাকে, টারজান এখনও বেঁচে আছে, সে মারা যায়নি, টারজানের কথা বলা আমি শুনতে পেয়েছি। এটা শুনে এরা সবাই অনেক খুশি হয়ে যায়। তখন টারজানের প্রিয় বন্ধু আর হাতিটি তাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে টারজান বুড়ো গরিলাটির ঘরে ঢোকার পর অনেক অবাক হয়ে যায়। আসলে টারজান এরকম সৌন্দর্য আর কখনো দেখেনি। তা খুশি হয়ে জোরে জোরে কথা বলতে থাকে। তখন গরিলাটি বিরক্ত হয়ে টারজানকে বলে, আমি তোমার থেকে কিভাবে মুক্তি পেতে পারি, আমার আর ভালো লাগতেছে না তোমার সাথে। তখন টারজান গরিলাটিকে বলে, আমাকে একটা ভালো গরিলা হওয়া শেখান। এটা শুনে বুড়ো গরিলাটি বলে, তুমি কোনো গরিলা নয়। তখন সে টারজানকে বোঝাতে থাকে সে কেন গরিলা নয়। তখন টারজান বলে, আমি যদি কোনো গরিলা না হয় তাহলে আমি কে? তখন টারজান আবার সত্য অনুযায়ী বুড়ো গরিলাটিকে বলতে থাকে, তুমি আমার আসল পরিচয় বাহির করে দিতে পারলে তাহলে তুমি আমার থেকে মুক্ত। তখন আবার গরিলাটি বিরক্ত হয়ে সম্মতি জানায়। তারপর টারজান তার আসল পরিবার খোঁজার জন্য জিরাফের মতো হওয়ার চেষ্টা করে। তখন টারজান বুঝতে পারে সে আসলে জিরাফ নয়। তখন সে শকুনের সাথে মিল হওয়ার চেষ্টা করে, তখনও বুঝতে পারে সে কোনো শকুন নয়। টারজান এভাবে অনেক প্রাণীর সাথে মিল হওয়ার চেষ্টা করে কিন্তু কোনো প্রাণীর সাথে মিল হয় না, আর এতে করে টারজান তার আসল পরিবার খুঁজে পেতে বাধ্য হয়ে যায়। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর আমরা এইদিকে দেখতে পাই টারজানের আম্মু মন খারাপ করে বসে আছে। তখন ছোট ছোট বাচ্চাগুলো তার আম্মুকে বলে, আম্মু টারজান এখনও বেঁচে আছে, সে মারা যায়নি। এটা শুনে মা গরিলা অনেক অবাক হয়ে যায়। তখন সে টারজানকে খুঁজতে বাইর হয়ে যায়। এরপর এদিকে টারজানের বন্ধু এবং হাতিটি তাকে খুঁজতে খুঁজতে প্রায় তার সামনে চলে এসেছে। তখন তারা দুইজন আবার জগরের গলা শব্দ শুনতে পেয়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর আমরা দেখি টারজান বুড়ো গরিলাটিকে খুশি করার জন্য তার জন্য নরম তুলতুলে একটা বিছানা তৈরি করে। এটা দেখে গরিলাটি অনেক অবাক হয়ে যায়। তখন গরিলাটি টারজানকে বলে, এটা তো চুক্তির অংশ ছিল না? তখন টারজান বলে, হ্যাঁ আমি জানি, আমি আপনার বুড়ো শরীরের জন্য এই বিছানাটি উপহার হিসাবে তৈরি করলাম। আসলে টারজানের কাজকর্ম ছিল খুবই চমৎকার, যেটা অন্য কোনো প্রাণীর দ্বারা সম্ভব হয় না। তখন বুড়ো গরিলাটি টারজানের সাথে অনেক মজা করতে থাকে এবং সুকুমার কথা বলতে থাকে। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর তারা দুজন ঘুমিয়ে পড়ে। এরপরের দিন দুইটি দানব আকৃতির গরিলাকে দেখানো হয়। তারা কোনো কিছু ভয় পেত না, তবে তারা যুগরের ভয়ে এই দ্বীপটার মধ্যে কয়েক বছর আটকে আসে। এদিকে দেখা যায় সকালবেলা রৌদ্রময় আলোতে বুড়ো গরিলাটির ঘুম ভাঙে, সে আজকের রাতটা অনেক ভালোভাবে ঘুমাতে পারে, যেটা তার জন্য স্মৃতি হয়ে থাকে।
তখন সে টারজানকে দেখার জন্য জানালা দিয়ে নিচে তাকিয়ে টারজানের বিশেষ কিছু কাজকর্ম দেখতে পায়, যেটা বুড়ো গরিলাটিকে আরও বেশি বেশি অবাক হতে বাধ্য করে। তখন বুড়ো গরিলাটি মনে মনে ভাবতে থাকে, এই বাচ্চা ছেলেটি সাধারণ কোনো প্রাণী নয়, সে শক্তি দিয়ে কাজ করতে পারে না কিন্তু বুদ্ধি দিয়ে অনেক কঠিন কাজ করে ফেলতে পারে, যেটা অবাক হওয়া ছাড়া আর কিছুই নয়। এরপর বুড়ো গরিলাটি টারজানকে খুশি রাখার জন্য তাকে বলে, এখন থেকে তোমাকে ভেবে নিতে হবে, তুমি একজন ছোট যুগর, এতে করে তোমার একাকিত্ব অনেকটা দূর হয়ে যাবে। তখন টারজান অনেক আনন্দ পেয়ে সেখানে লাফালাফি শুরু করে দেয় আর মনে মনে আনন্দ পেয়ে ভাবতে থাকে, আজ থেকে সে জঙ্গলের প্রাণীদের ভয় দেখাতে পারবে, টারজান এখন থেকে একটা ছোট যুগর। তখন টারজান খুশি হয়ে বুড়ো গরিলাটিকে বলে, আপনার এটাও কোনো চুক্তির অংশ ছিল না। টারজান অবশেষে নিজেকে একটু ভরসা করতে পারে। আর ওইদিকে টারজানের প্রিয় বন্ধু তাকে খুঁজে না পেয়ে যুগরের ভয়ে দৌড়ে পালাতে থাকে। তখন তারা এভাবে দৌড়াতে দৌড়াতে টারজানের সামনে এসে তার সাথে ধাক্কা খায়। টারজানকে দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। অবশেষে হাতি এবং তার প্রিয় বন্ধু টারজানকে আবার ফিরে পেয়ে যায়। তারপর তারা সবাই সে জায়গা থেকে পালানোর সময় দূর থেকে দানব আকৃতির গরিলাগুলো দেখতে পেয়ে যায়। তখন গরিলাগুলোর মনের মধ্যে কিছু দুশ্চিন্তা আসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, যুগর বলতে কিছুই নেই, আর যদি থেকে থাকে তাহলে এদেরকে কেন খায় না। তখন তারা টারজান এবং তার বন্ধুদের উপর নজর রাখে। এরপর টারজান এবং তার বন্ধুরা বড় গরিলাটির বাসায় এসে একটি পুকুরের মধ্যে পড়ে। তখন বড় গরিলাটি ঘুমাচ্ছিল। তারপর টারজান তার বন্ধুদের বলে, আজ থেকে আমি একটা ছোট যুগর, সবাই আমাকে ভয় পাবে, আমি এই জঙ্গলটা নিজে দেখাশোনা করব। আর একটা কথা হচ্ছে, যুগর বলতে কিছুই নেই, আমরা শুধু শুধু ভয় পেতে যাই। এতে করে দূর থেকে তাদের কথাবার্তা দানব আকৃতির গরিলাগুলো শুনে ফেলে এবং বলে, তাহলে যুগর বলতে কিছুই নেই, মানে এখানে কোনো দানব নেই। আর এদিকে বুড়ো গরিলাটিকে দানব আকৃতির গরিলাগুলো ধরে ফেলে এবং তাকে পাড়িতে ফেলে দেয়। তখন বুড়ো গরিলাটি অনেক ভয় পেয়ে যায় এবং টারজানকে বলতে থাকে, তুমি বলেছিলে যে তুমি কাউকে কিছু বলবে না, আর এখন তুমি সবাইকে বলে দিলে, তুমি কথা দিয়ে কথা রাখতে পারলে না। তখন টারজান তার কাছে অনেক ক্ষমা চায় সব কিছু এলোমেলো হওয়ার কারণে। আর এদিকে দানব আকৃতির গরিলাগুলো বলতে থাকে, তাহলে তুমি যুগর, আমাদের এতদিন ভয় পাইয়েছিলে, আজকে তোমার একদিন না হয় আমার একদিন। তখন তারা সবাই বুড়ো গরিলাটির সব কিছু ভেঙে ফেলতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দানব আকৃতির গরিলাগুলো বুড়ো গরিলাটির বিছানা নষ্ট করতে থাকে এবং অনেক যত্নের বিছানা মুহূর্তের মধ্যে ছিঁড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, যা এদের সবার জন্য সব কিছু মেনে নেওয়া অনেক কষ্টকর ছিল। এদিকে তখন টারজানের আম্মু তাকে খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসে কিন্তু এখনও খুঁজে পায় না। এরপর আমরা দেখি বুড়ো গরিলাটি টারজানকে বলে, তুমি আমাকে ধোকা দিলে কি করে, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু তুমি তার মর্যাদা রাখতে পারলে না। তখন টারজান যুগরের কাছে ক্ষমা চেয়ে বলে, আপনি এই জঙ্গলটা ভালো করে চেনেন জানেন এবং সব কিছু করতে পারেন, তাই আপনাকে আমাকে সাহায্য করতে হবে। কিন্তু যুগর অনেক রেগে থাকাতে টারজান কষ্ট পেয়ে তার পরিবারকে বাঁচানোর জন্য চলে যেতে থাকে। আসলে বুড়ো গরিলাটি অনেক বছর এখানে থাকাতে জায়গাটা তার কাছে অনেক ভালো লেগে যায় কিন্তু সব কিছু নষ্ট হওয়ার কারণে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এদিকে তখন দানব আকৃতির গরিলাটি টারজানের বন্ধুকে ধরে ফেলে এবং ভয় দেখাতে থাকে। ঠিক তখনই টারজানের আম্মু তার সামনে এসে বলে, তোমার এত বড় সাহস হলো কি করে, আমাদের এখানে এসে আমাদের পরিবারের উপর অত্যাচার করছো। তখন দানব আকৃতির গরিলাগুলো রেগে গিয়ে টারজানের আম্মুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন টারজানের উপর থেকে তার আম্মুকে ডাকতে থাকে। তারপর টারজানের আম্মু টারজানকে বেঁচে আছে দেখে অনেক আবেগী হয়ে যায়। এবার টারজানকে যখন দানব আকৃতির গরিলাগুলো ধরে ফেলে এবং নিচে ফেলে দিতে যাচ্ছে, ঠিক তখনই আবার যুগরের বড় বড় গলা শব্দ শোনা যায়। তখন আমরা দেখি দূর থেকে বুড়ো গরিলাটি এসে তাদের তিনজনকে তিনটে লাথি দেয়, ফলে তারা দুইজন অজ্ঞান হয়ে যায়, যেটা ছিল অনেক হাস্যকর। এরপর গরিলাটি টারজানকে বলে, আমি তোমার আসল পরিচয় পেয়ে গেছি, তুমি হলে একটি বুদ্ধিমান প্রাণী, মানে তুমি টারজান, তোমার মেধা শক্তি অনেক বেশি, তুমি খুব সহজে সবাইকে হারিয়ে দিতে পারো, এই নাও দড়ি আর ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও। তখন টারজান ওদেরকে অনেকভাবে আঘাত করে এবং ভয় দেখাতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর এদিকে তখন টারজানের আম্মু তার ছোট ভাইরা পাহাড় থেকে ভেঙে নিচে পড়ে যেতে থাকে। তখন টারজানের বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, টারজানও তার আম্মুকে বাঁচাতে কাজে লেগে পড়ে। তখন টারজানের বন্ধুরা তার ছোট ছোট দুই ভাইকে বাঁচাতে থাকে আর এদিকে টারজান তাদেরকে মারতে থাকে এবং সকলকে উচিত শিক্ষা দিতে থাকে। আর তখন বুড়ো গরিলাটির দানব আকৃতির মহিলার সাথে মারামারি করতে থাকে। তখন সে তার চেহারা দেখে প্রেমে পড়ে যায় এবং অবাক হয়ে যায়।
এদিকে টারজান এদের সবাইকে মেরে উচিত শিক্ষা দিয়ে দেয় এবং টারজান উপর থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে টারজানের আম্মু পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে, তখন টারজান তাড়াতাড়ি করে পানির স্রোতে লাফ দিয়ে সেখানে গাছে শিকড় ধরার চেষ্টা করে। অবশেষে ধরার পর টারজান তার আম্মুকে বাঁচাতে থাকে এবং অনেক কষ্টে টারজান তার আম্মুকে বাঁচিয়ে ফেলে। এতে করে তাদের পরিবারের আনন্দের ছায়া এসে পড়ে এবং টারজান ফিরে আসাতে সবাই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বুড়ো গরিলাটি এবং দানব আকৃতির মহিলাটি তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায়, যেটা ছিল পুরোই হাস্যকর। এরপর তাদের ভালোবাসা চিরস্থায়ী হয়ে যায়। এরপর টারজান কষ্টের সাথে বুড়ো গরিলাটিকে বিদায় দেয় আর বুড়ো যুগর এবং অন্যান্যরা এখান থেকে চলে যেতে থাকে। তারপর টারজান তার বন্ধুদের সাথে আবার খেলাধুলা শুরু করে দেয় আর এখানে এই সিনেমার গল্পটি শেষ হয়। বিশেষ করে ভিডিওটি আমার থেকে ভালো লেগেছে, তো আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আমি জানি না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আর সাবস্ক্রাইব করতে কিছুতেই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।